পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সিআইডি আধিকারিকের বিরুদ্ধেই তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগ। অভিযোগ তুলে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন দক্ষিণ মুম্বাইয়ের কোলাবার নামি পানশালার মালিক জিতেন্দ্র চান্দেল্লাল নভলানি। অভিযোগ, ওই ব্যবসায়ীর থেকে 10 কোটি টাকা চেয়েছিলেন পশ্চিমবঙ্গের সিআইডি আধিকারিক রাজশ্রী বন্দ্যোপাধ্যায় সহ মোট 4 জন। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেও পৃথক তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। একই সঙ্গে নভলানির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয় নরেন্দ্রপুর থানায়। সেই মামলায় নিম্ন আদালত থেকে রক্ষা কবচ পেলেও বিদেশ যাওয়ার অনুমতি মেলেনি ওই পানশালার মালিকের। কিন্তু চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার সেই সংক্রান্ত মামলা শুনানি হয় বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গেল বেঞ্চে। এদিন মামলা শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী নভলানির বিদেশ যাত্রার বিরোধিতা করে বলেন, এত ছোট ব্যাপারের চিকিৎসা SSKM-এই করা সম্ভব, এর জন্য বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরেই বিচারপতি বিবেক চৌধুরী বলেন, চিকিৎসার জন্য আবেদনকারী কোথায় যেতে চান সেটা তার পছন্দ, সেটিকে গুরুত্ব দেওয়া উচিত। কিছুদিন আগে একজন দুবাইতে চোখের চিকিৎসার জন্য যেতে চেয়ে আবেদন করেন। আমরা জানি সেখানে ভালো চোখের চিকিৎসা হয় না, তাও আপত্তি করিনি। বিচারপতি বিবেক চৌধুরী কারো নাম উল্লেখ করেননি, কিন্তু অতীতে বিচারপতি বিবেক চৌধুরীর কাছ থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই যাওয়ার অনুমতি পেয়েছিলেন। সেই ঘটনায় যে তিনি স্মরণ করিয়ে দিতে চেয়েছেন তা বুঝতে কারো অসুবিধা হয়নি। একই সঙ্গে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তদন্তের স্বার্থে কাউকে দেশে আটকে রাখার যে কোনো যুক্তি নেই তাও এদিন ফের স্পষ্ট করে দিলেন তিনি। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।